السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কনভার্সেশনে চলে যাব, একদম শুরু থেকেই শুরু করি। তৌফিকা ম্যাডাম এবং জেরিনা ম্যাডামের জি, আমরা একদম শুরু থেকে শুরু করি। টিচার এবং ছাত্রদের মধ্যে কথোপকথন, তার আগে শুরুতেই হচ্ছে একটা ক্লাসরুমে ঢোকার আগে ক্লাসরুমের যে পরিস্থিতি সেই ব্যাপারটা নিয়ে কিছুটা ধারণা দেওয়া আর কি। আচ্ছা জি, জেরিনা ম্যাডাম, তৌফিকা ম্যাডাম প্লিজ। দখলাল মুদাররিসুল ফাসলা ووجد فيه خمسة عشر طالبا فقط. دخل المدرس الفصل، মানে প্রধান শিক্ষক, মুদাররিসুল শিক্ষক, শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলেন। ووجد فيه خمسة عشر طالبا فقط، এবং হচ্ছে পাওয়া পেলেন, হ্যাঁ, এবং পেলেন তার মধ্যে 15 জন, মাত্র 15 জন ছাত্র, এবং তার মধ্যে উনি মাত্র 15 জন ছাত্র পেলেন। এটা তৌফিকা ম্যাডাম, না তৌফিকা ম্যাডাম বলেন। فقال لهم، তিনি তাদেরকে বললেন, তাদেরকে বললেন, أين الطلاب الجدد الخمسة الذين جاءوا أمس؟ أين الطلاب، কোথায় ছাত্ররা, جدد الخمسة নতুন এসেছে 5 জন, যারা جاءوا এসেছে গতকাল, নতুন 5 জন ছাত্র যারা গতকাল এসেছে তারা কোথায়? কয়লা আবদুল্লাহ, আবদুল্লাহ বলল, হাদারুল ইয়ামা ওয়া খারাজু কবলা কলিল। কলিল অর্থটা আমি জানি না। আচ্ছা, কবলা কলিলিন, কলিল হচ্ছে অল্প, অল্প। আচ্ছা, আজ তারা উপস্থিত ছিল, আজ তারা উপস্থিত ছিল। হাদারুল ইয়াওমা হচ্ছে আজ উপস্থিত ছিল, আজ তারা উপস্থিত ছিল। তারপর হচ্ছে ওয়া খারাজু, এবং তারা চলে বেরিয়ে গেছে, হ্যাঁ বেরিয়ে গেছে। কবলাতে আগে, কবলা হচ্ছে আগে, আর কলিল হচ্ছে কিছু আগে, কিছু আগে তারা, অল্প আগে তারা বেরিয়ে গেছে। তারপর আজুন, এখানে এখানে দুইটা শব্দ আছে ম্যাডাম, আল ইয়াওম ইয়াওম এবং কবলা, হচ্ছে কবলা। কবলাটা মুদাফ হিসেবে ব্যবহার হয়, আলিয়াও মাটানা। কবলাটা মুদাফ হিসেবে ব্যবহার হয়, আলিয়াও মাটানা। আচ্ছা ঠিক আছে। তারপর আজুন্ন আন্নাহুম যাহাবু ইলাল মুদির, আমার মনে মনে হয় তারা প্রধান শিক্ষকের কাছে গিয়েছে, প্রধান শিক্ষকের দিকে গিয়েছে। ঠিক আছে, কাছে, প্রধান শিক্ষকের কাছে, অসুবিধা নাই। আচ্ছা, অনেক সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহ। তো সবার যেন সুবিধা হয় সেজন্য আপনি প্রতি শব্দের যদি বলেন তাহলে। আজুন্ন আন্নাহুম, আমার মনে হয় তারা, জাহাবু গিয়েছে, ইলা দিকে, আল মুদিরি প্রধান শিক্ষকের দিকে, আমার মনে হয় তারা প্রধান শিক্ষকের দিকে গিয়েছে বা কাছে গিয়েছে। তৌফিক আমার রাজা,
رجعت رجعت طلاب طلاب الخمسة بعد قليل ফিরে আসলো তার রাজা ফিরে আসলো তুল্লাবু ছাত্ররা আল খামসাতু পাঁচজন ছাত্র বাদা পরে কলিলি অল্পক্ষণ 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 পরেই পাঁচজন ছাত্র ফিরে আসলো জি ফাকালা লাহুমুল মুদাররিসু সুন্দর ফাকালা মানে অতঃপর হচ্ছে এখানে অতঃপর অতঃপর তিনি প্রধান শিক্ষক তাদেরকে বললেন লাহম হচ্ছে তাদেরকে তাদেরকে বললেন আইলাল মুদিরি জাহাবতুম ইয়া আবনাই আইলা মানে প্রশ্ন হচ্ছে তুম মুদিরি প্রধান শিক্ষক তোমরা কি জাহাবু গিয়েছো তোমরা গিয়েছো জাহাবু আইলা হচ্ছে জাহাবতুম হ্যাঁ জাহাবতুম আ ইলা হচ্ছে প্রশ্ন আ হচ্ছে তুম কি কি ইলা দিকে মুদিরি প্রধান শিক্ষকের দিকে তোমরা কি প্রধান শিক্ষকের দিকে জাহাবু তুম তুম তো তোমরা হ্যাঁ সেটাই তো বল ঠিক আছে তোমরা গিয়েছো হ্যাঁ তোমরা গিয়েছো ইয়া আবনাই মানে হে ছেলেরা হে আমার ছেলেরা তোমরা হে আমার ছেলেরা ইয়া আবনাই হচ্ছে হে আমার ছেলেরা হে আমার ছেলেরা তোমরা কি প্রধান শিক্ষকের দিকে গিয়েছো প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলে প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলে হ্যাঁ তোমরা কি হে আমার ছেলেরা তোমরা কি প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলে কলু না তারা বলল নাম নাম হ্যাঁ দাহাবনা ইলাইহি আন্নানা মা ওয়াজাদনা আসমা আনা ফিল কাইমাতি হ্যাঁ জাহাবনা আমরা গিয়েছিলাম ইলাইহি তার কাছে লি আন্নানা কেননা অথবা যাতে মা ওয়াজাদনা ওখানে খুঁজে পেতে পারি মা ওয়াজাদনা খুঁজে পেতে আসমা আনা মা ওয়াজাদনা মানে ওয়াজাদনা মানে হচ্ছে আমরা পেয়েছি ওয়াজাদনা আর মা মানে হলো না না পাইনি তাহলে মা ও আমরা পাইনি মা ওয়াজাদনা আমরা পাইনি আসমা আনা আমাদের নাম সমূহ ফিল কাইমাতি রেজিস্ট্রি বা তালিকার মধ্যে লিস্টে লিস্টে বা তালিকার মধ্যে আল কাইম ঠিক আছে জি জালাসাল মুদাররিসু ওয়া ক্বালা বসে থাক মানে তোমরা কি পড়েছো আ করা তুম তোমরা কি পড়েছো দার্সা পাঠ পাঠ আমসি আজকে আজ আজকের পাঠ ইয়া আবনাই আমসি মানে কি ম্যাডাম আমসি গতকাল গতকাল সরি গতকাল আমসি গতকাল গতকালের পাঠ দার্সাল আমসি গতকালের পাঠ ইয়া আবনাই হে আমার ছেলেরা হে আমার ছেলেরা তোমরা কি গতকালের পাঠটি পড়েছো কলাতুল্লাবু ছেলে ছাত্ররা বলল নাম হ্যাঁ না হু আমরা পড়েছি সেটা ওকাতাব না হু এবং লিখেছি সেটা ও হাফিজ না হু এবং সেটা মুখস্থ করেছি কয়লাল মুদাররিসু শিক্ষক বললেন কয়লা বনে বললেন আ হাফিজ তুমহু আফাহিম তুমহু আফাহিম তুমহু আ হচ্ছে প্রশ্ন বুঝেছো সেটা কি তোমরা বুঝেছো সেটা ওই যে আগে যেটা বলছে গতকালের পড়াটা সেটা কি তোমরা বুঝেছো অলু তারা বলল নাম হ্যাঁ ফাহিম না হু জাইয়েদান আমরা সেটা বুঝেছি ভালোভাবে তাহলে জাইয়েদান মানে হচ্ছে ভালোভাবে সবটাই এমন জাইয়েদান মা আসলা মা আস
আমি বলবো? জি জি, মা আসহালা হাজা দারসা, মা আসহালা কতই না সহজ হাজা দারসা, এই এই পাঠটা কতই না সহজ। এটা অবাক হয়ে যাওয়ার মতো, হ্যাঁ, মা আসহালা হাজা দারসা। আচ্ছা, মা আসহালা হাজা দারসা, এটা হচ্ছে এই যে আসহালা যেটা, এটা হচ্ছে মানসুব হবে এবং তারপরে পরের শব্দগুলো মানসুব। এই লেসনটা একেবারেই সোজা সহজ। আচ্ছা, কি দারুণ সহজ এই লেসনটা, এভাবে বলা যেতে পারে। এখানে প্যাটার্ন যেটা আছে ওইটা একটু আমাদেরকে মনে রাখতে হবে, যে বিস্ময় সূচক যে ভার্ব তার সেটা সেটাও হচ্ছে আসহালা, একটা জবর হয়, কিন্তু মূলত শব্দটা হচ্ছে আসহালু। আমরা যখন পড়ব দেখব যে সাহালুন থেকে আসহালু, সেটা আসহালা আর নাউন মানসুব হয়ে যায় তারপরে শব্দগুলো হাদাদারসা। জামিলুন থেকে আজমালা, জি আফরিনা ম্যাডাম প্লিজ। স্যার, আমরা তো মা দিয়ে সাধারণত নেগেটিভ বুঝছি, ভার্বের সামনে মা হলে, তো এখন আমরা এটা কিভাবে বুঝবো? আচ্ছা, ভার্বের ফর্মটা দেখে আমরা যখন ম্যাডাম মাদির সামনে মা পাবো, ঠিক আছে, মাদির সামনে মা পাবো তখন ওরকম ওটা বলবো, কিন্তু এটা তো মাদি না, ঠিক আছে, এটা এটা একটা বিশেষ ভার্ব, মানে বিস্ময় সূচক ভার্ব, ঠিক আছে, এটা মাদি না। মাদির ক্ষেত্রে ম্যাডাম, মাদি, মাদির আগে মা আসলে তখন সেটা না হয়ে যাবে। জামিলুন থেকে আজমালা, কাবিরুন থেকে আকবারা, সগীরুন থেকে আসগারা, জি ঠিক আছে, জি তারপরে আব্দুর রহমান বলল, কয়লা বলা, আনা মা ফাহিমতু ফিহি সালাসা কালিমাতিন, আনা আমরা, ফাহিমতু আমরা, আমরা আমি 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 সরি আমি আমি মা ফাহিমতু আমি বুঝিনি, আমি বুঝিনি, ফিহি তার মধ্যে, সালাসা সালাসা তিনটি, তিনটি কালিমা, তিন তিনটি কলেমা ওয়ার্ড বা কলেমা আমি শব্দ, তিনটি শব্দ আমি তার মধ্যে তিনটি শব্দ বুঝিনি, এই আব্দুর রহমান বলছে। ওয়াল আল মুদাররিসু মা হিয়া, শিক্ষক সাহেব বললেন মা হিয়া কোন কোন কি সেটা? এই যে একটু আগে আফরিনাবাদ যে প্রশ্নটা করেছিল, এটা তো এই যে মা হিয়া, এখানে কিন্তু না অর্থে ব্যবহার হচ্ছে না, এই যে মা হিয়া, না আমি তো বলেছি যখন হচ্ছে মাদির আগে মা, হ্যাঁ হ্যাঁ, এটি তো আফরিনাবাদ প্রশ্নটার উত্তরে এখন ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু না হচ্ছে না, হ্যাঁ সেটাই বলছি, মায়ের অনেক অর্থ আছে, অর্থ আছে, আমরা হচ্ছে কখন কোনটা হবে এটা আমরা আস্তে আস্তে জানবো প্রসঙ্গের উপরে, যেমন মাদির আগে আসলে না, যেমন এখানে হয়নি, হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু না হয়নি, এখানে হচ্ছে হোয়াট, ঠিক আছে, আমরা মা হাজা আমরা শিখেছি না, হ্যাঁ মা হাজা, হ্যাঁ হোয়াট ইজ দিস, আর এটা হলো মা হিয়া, এটাও হচ্ছে ওরকমই, জি কয়লাল মুদারিসু মা হিয়া, সেগুলো কি, হ্যাঁ সেগুলো কি? কয়লা আব্দুর রহমান, আব্দুর রহমান বলল, করানা ফিল দারসি হাজিহিল জুমলাতা, হাজিহিল জুমলাতা, করানা আমরা, আমরা পড়েছি, ফিল দারসি এই এই মানে হচ্ছে ইন দা ফিল দারসি, হ্যাঁ ইন দা লেসন, পাঠের মধ্যে, হ্যাঁ পাঠের মধ্যে, হ্যাঁ পাঠের মধ্যে, হাজিহি এই, এটা কি জুমলাতা, এখনো আসেনি, মানে উনি বলতেছে কেবল যে আমরা এই লেসনের মধ্যে এই যে বাক্যটা পড়লাম
কি বাক্যটা এবার সেই বাক্যটা ম্যাডাম? এখানে উনি তিনটা শব্দ বোঝেনি, মিন তো আমরা সবাই বুঝি আশা করি, মিন উনি বোঝেনি, আদা জাদ্দি এবং আল খুরতুম এই তিনটা শব্দ উনি বুঝতে পারেনি। হ্যাঁ, এবার উনি বলতেছে ফা মানে অতপর আর মা মানে হচ্ছে ওয়াট, তাহলে ফামা অতপর কি, মা না মানে হচ্ছে অর্থ, অতপর কি অর্থ, হাজিহিল কালিমাতি এই শব্দগুলোর, আসসালাসি এই তিনটা শব্দের অর্থ কি, এই তিনটা হচ্ছে এই যে ইয়েলো কালার, কমলা কালার এবং হোয়াইট কালার। এবার শিক্ষক সাহেব উত্তর দিন, ঠিক আছে এই পর্যন্ত থাকুক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আফরিনা ম্যাডাম এবং মালিহা ম্যাডাম আপনারা আসেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনাদের মধ্যে থেকে একজন শুরু করেন। ক্বালাল মুদাররিসু, শিক্ষক সাহেব বললেন আদা মানাহা, ইহার অর্থ, আদার অর্থ বলছে কালিমাতুন। তাহলে কালিমাতুন কথাটা পুরুষবাচক নাকি মহিলাবাচক বলেন তো, শেষে গোলতা মহিলাবাচক, এই জন্য হা মা না হা, এই আদাটা হচ্ছে একটা কালিমা বা শব্দ, শব্দটার আরবি হচ্ছে কালিমাতুন, এটা হচ্ছে একটা কালিমাতুন শব্দটা হচ্ছে তাহলে আদা মানাহা ইহার অর্থ, হ্যাঁ ইহার অর্থ মানে এটা মহিলাবাচক, রজা রজা মানে হচ্ছে ফিরেছে, ওয়াল জাদ্দু এবং নতুন, জাদ্দু না জাদ্দু মানাহা এবং জাদ্দু মানাহা এবং জাদ্দুর মানে হচ্ছে মানা মানে হচ্ছে আবু আবুল আবি আও আবুল উম্মি, তো আমার পিতার পিতা, না 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 আবুল স্যার, আবুল আবুন মানে কি আপা, আবুন আবুল আবু আবু তো বাবা, আর এই আবিও মানে বাবা, মানে বাবার বাবা, ও বাবার ওই যে পিতা, আমার পিতার পিতা, তাই না, আমার পিতা তো নাই বাবার বাবা, এটা যে কারো বাবার বাবা হতে পারে, হ্যাঁ আমার বাবা না, আবু মানে বাবার বাবা কি হয় দাদা, ঠিক আছে আও আও অথবা আবুল উম্মা উম্মি পিতার মাতা, না না মায়ের আব্বা, মায়ের আব্বা মায়ের আব্বা, হ্যাঁ মায়ের আব্বা বাবার বাবা অথবা মায়ের মায়ের বাবা, আবুল উম্মি মায়ের নানা অথবা নানা দাদা, নানা বা দাদা, এটা হচ্ছে দাদা উপসব, আর পরেরটা হচ্ছে নানা। বলবো আমি কোনটা ম্যাডাম, আপনি যে হাটা বললেন আদার সাথে, তাহলে হায়ের সম্পর্ক নাই, হায়ের সম্পর্কটা ওই যেহেতু এটা শব্দ যেটা ইনভাইটেড কমা দিয়ে আটকানো, এইখানে এই সেন্টেন্সের তিনটা শব্দ, অর্থাৎ সেন্টেন্সটা পুরো উনি বোঝেননি এমন না, কারণ মিনটা তো আমরা সবাই বুঝি, এইজন্য বলেছি প্রথম বারে আনা মা ফাহিমতু ফিহি সালাসা কালিমাতি, এই তিনটি শব্দ আমি বুঝিনি প্রথম লাইনে, এইজন্য কালিমাতিটা খোলাতা দি, জি জি কালিমার কারণে এগুলো হা হয়েছে, জি জি হা হয়ে গেছে, জি তারপর ওয়া আল খুরতুম এবং খুরতুম আসিমাতুস সুদান, আসিমাতু মানে ক্যাপিটাল না স্যার, জি আসিমাতুস সুদান, সুদানের ক্যাপিটাল, জি
والخرطوم آسمات السودان آفاهمتا তুমি কি বুঝেছো? সুন্দর, মাশাআল্লাহ। قال عبد الرحمن لا انا فهمت عبد الرحمن বলতো এখন বুঝলাম আমি বুঝলাম সুন্দর বুঝেছি স্যার আমি বলবো একটা একটা করে বলেন মানে আফরিনা ম্যাডাম একটা বলেন মালিহা ম্যাডাম একটা বলেন এভাবে আচ্ছা সুম্মা ফাতাহাল মুদাররিসু কিতাবাহু ওয়া ক্বারা'আ দারসান জাদীদা জাদীদান সুম্মা পরে ফাতাহাল মুদাররিসু পরে শিক্ষক সাহেব তার বই খুলেছে ফাতাহা মুদাররিসু কিতাবাহু ওই বই খুলেছে ওয়া ক্বারা'আ এবং পড়েছে দারসান দারসান জাদীদান এবং নতুন দার্স পড়েছেন জি সুম্মা পরে অতঃপর ফাতাহাল মুদাররিসু তিনি পড়লেন দর্শন জাদীদান একটি নতুন লেসন পড়লেন আচ্ছা এইটা আমরা একটু স্কিপ করি খালাকাল্লাহু শামসু শামসা আল্লাহ সৃষ্টি করেছেন সূর্য খালাকাল্লাহু শামসা ওয়াল কামারা এবং চন্দ্র ওয়াল নুজুমা এবং তারকা ওয়াল আরদা এবং জমিন ওয়াল বিহারা সমুদ্র সমূহ সুন্দর মাশাআল্লাহ আপনারা তো অনেক সুন্দর অনেক প্র্যাকটিস করেছেন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বললেন জি তারপরে জি বলেন ওয়া খালাকা কুল্লা শাইইন এবং তিনি সৃষ্টি করেছেন সবকিছু তিনি সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কাকে সৃষ্টি করেছেন দিয়ে উত্তর দিলে যেটা হবে সেটা হলো অবজেক্ট তো কুল্লাহ সব সৃষ্টি করেছেন সব সৃষ্টি করেছেন ওয়া খালাকাল ইনসানা মিন তিন এবং মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন সুম্মা কামা ওয়া কাতাবা হাযাল দারসা আলা সাবুরাতি সুম্মা কামা ওয়া কাতাবা হাযা দারসা আলা সাবুরাতি অতঃপর সাবুরাতি সুপুরাতি পামা মানে উঠে দাঁড়ালেন ও কাতাবা এবং লিখলেন হাদা দারসা সেই লেসনটি আলা সাবুরাতি অতঃপর তিনি উঠে দাঁড়ালেন এবং লেসনটি বোর্ডে লিখলেন আচ্ছা আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি আজকে আর বেশি আগাবো না এতটুকুই আপনারা প্র্যাকটিস করবেন এবং সামনের দিনের জন্য রেডি হবেন সবাই প্লিজ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন বিপদ আপদ থেকে দূরে রাখেন এবং আমাদের যার যে সমস্যা আছে আল্লাহ যেন সেগুলোকে সমাধান করে দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু